মর্নিং, আজকে শুরু হয়ে গেছে আজকে নতুন একটা সকাল। তো আমরা আজকে কোথায় কোথায় যাই, সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর এখন আমরা কোথায় যাচ্ছি দেখো তোমরা, এখন বাজে মোটামুটি 6:15, বেরিয়ে পড়লাম আমরা, দেখো কোথায় যাচ্ছি। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে দীঘার মোহনায় যাওয়ার জন্য অটো ধরলাম, পার হেড 20 টাকা করে নেয়। আমরা এখন মোহনায় এসে পৌঁছালাম, আর এখানে বেশিরভাগ মানুষই সূর্যোদয় দেখতে আসে, তবে আমরা অতটা সকালে আসিনি, তো আমরা সূর্যোদয় দেখিনি। এখন আমরা কী কী করি এখানে, কেমন এই ভিউটা সেটাই তোমাদেরকে দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকালে ঢেউয়ে পা ভেজাতে সত্যিই ভালো লাগছে, দারুণ লাগছে, যেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই ভালো লাগছে। তো তোমরাও এখানে এসো, উপভোগ করো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। এই জায়গাটা থেকে সূর্যোদয় ভালো দেখা যায়, তো এখান থেকেই সব লোকেরা দেখে সূর্যোদয়। এটা হচ্ছে মোহনার ভিউ পয়েন্ট, যেখান থেকে সূর্যটাকে সবাই উপভোগ করে। আর এখনও অনেক ভিড় দেখতে পাচ্ছ তোমরা, এখানে সূর্যটাকে উপভোগ করছে, ছবি তুলছে, আমরাও এখানে একটু সময় কাটালাম। অনেকটা সময় ঘোরাঘুরি করার পরে আমরা এখানে বসে কিছুক্ষণ সময় কাটাবো। এখানে প্রচুর দোকান আছে, খাবারের দোকান, জিনিসপত্রের দোকান, আর স্পেশালি যেটা এখানে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে সমুদ্রের মাছ। তো তোমরা দেখো কত সমুদ্রের মাছ এখানে। মোহনাতে ঘোরাঘুরি শেষ আমাদের, তো আমরা এখন ওল্ড দীঘাতে আবার ফিরে যাচ্ছি। আর ওল্ড দীঘাতে এসে আমরা ব্রেকফাস্ট করছি, দেখতে পাচ্ছ আমরা পুরি নিয়ে নিয়েছি।
তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর পরবর্তীতে আরও অনেক ভিডিও আসছে, তো তোমরা আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো, একদম দেখতে ভুলো না। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।